অনেক দিবস পরে গান করি। তবে তরুণী আমি অনেক জ্যোতিষ গণনা জানি, আমি সবাই অনেক কিছু বলে দিতে পারি। তরুণী তোমার কাছে বৈষ্ণব বস্ত্র বান আছে, আর এই বান যতদিন থাকিবে ততদিন তোমার প্রাণ যাবে না, যাবে না বলে তাই কি করলেন মা? উনি যখন বললেন প্রাণ যাবে না, কত সুন্দর কথা। শুনেছি তুমি খুব দাতা, আজ আমি পরীক্ষা করব তুমি কেমন দাতা। তুমি কেমন দাতা, কেমন তুমি দান করতে পারো, তোমার দানের মধ্যে স্বাস্থ্য আছে কিনা, কি যা যা আপনি যা চাইবেন আপনাকে তাই চাইবে। বললেন ওই যে তোমার কাছে আছে বৈষ্ণববান, ওই বৈষ্ণববানে তুমি ব্রাহ্মণ কে করো বা কি চাইলেন আপনি? এবার আমার মৃত্যুবার, এবার আপনি চাইবেন না ব্রাহ্মণ? আপনাকে বারবার করে বলি, আপনাকে বারবার করে বলি ব্রাহ্মণ, এবার আপনি চাইবেন না। তাহলে ফিরিয়ে যাব, সাক্ষী রইলি চন্দ্র সূর্য, অভিশাপ দেব না। তরুণী মনে মনে চিন্তা করলে তাই তো, আমার দ্বারে হতে যদি ব্রাহ্মণ অতিথি ফিরে যায়, আমার দ্বারে হতে যদি ব্রাহ্মণ মন দুঃখ হয়ে ফিরে যায়, তাহলে আমার গৃহস্থীর অমঙ্গল হবে। হ্যাঁ, আমার কেউ থাকবে না, আমার কেউ থাকবে না। না না, তাই বলে উঠলেন দাঁড়ান ব্রাহ্মণ, দাঁড়ান যেটা বৈষ্ণব বস্ত্র সেটা দিয়ে দিলে। সেই সময় হনুমান তবে নিজ মূর্তি হইল, নিজ মূর্তি হইল। আরে তরুণী সেদিন বলে বেটা ঘরে পুরাই এসেছি, ঘরে পুরাই এসেছি। অনুবানে লইয়া মহাবীর করিল গমন, শেষ যুদ্ধ গো, আর আজ যুদ্ধ লেগে গেল। সৈন্য ছিল কি করলেন, এত বলি রামচন্দ্র মেলো করানো মালা, মেলো করানো মালা। আর 3 কোটি সৈন্য তরুণীর কাটা গেল বাবা, পরে রাম 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 র
আজ হলো কি দেখলে এই মস্তক থেকে তুই যেখানে সেখানে রাখা যাবে না। তখন কি করলেন না, রামচন্দ্র বায়ুবান মেরে দিলেন। আর যেই না বায়ুবান মেরে দিলেন, অমনি মস্তককে চলে গেল কৈলাসী ভোলানাথের কাছে। অমনি ভোলানাথের কাছে যখন চলে গেল, সেখানেও সে মস্তক নাম করলো রাম রাম জপ করো। এদিকে বিভীষণের চোখে জল পড়ছে গো টপ টপ করে, বিভীষণের চোখে জল পড়ছে। জিজ্ঞাসা করলেন, মিতা এই রণস্থলে এত এত বীর চলে গেল, কোনদিন তোমার চোখে জল দেখি? আজ আবার তোমার চোখে জল কেন? বলেন প্রভু, ওই তরুণী সে আমারই পুত্র ছিল, সেই জন্য আমার চোখে জল পড়ে গেল। কারণ মায়াবদ্ধ জীব তো প্রভু, তুমি কেঁদো না এমন করে এমন করে তুমি কেঁদো না। কি করতে হবে বলো, তুমি কাঁদছই বা কেন? বলে প্রভু, আমি ছিলাম বৈষ্ণব আর আমার করণী ছিল বৈষ্ণব, কিন্তু প্রভু সেদিন থেকে আমার বাড়িতে নাম হতো, আজ আমার তরুণী চলে গেল। আমরা কতই দেহটাকে যত্ন করি বাবা, কিন্তু মরিলে সম্বন্ধ দেখো কেহ নাহি কাহ। আরে শ্মশানে পুড়িছে মানবেরই যতই কথা দিলাম দোস্ত, কথা দিলাম পিতা, ওকে আমি জন্ম জন্মান্তরে সঙ্গে করে রাখবো। আচ্ছা প্রভু, আমার একটা বাসনা আছে। আমার যে একটা বাসনা আছে প্রভু, কিসের বাসনা? এই যে আমার পুত্র তপনিশে চার কাটা মস্তকে রাম নাম করে, সেই বড় জন্মে কে হবে আমি একটু জানতে চাই প্রভু। সেটাই আপনাকে তো আমায় জানিয়ে দিতে হবে প্রভু। তাই বলে শুনবে তাহলে শোনো, ও বড় জন্মে কে হবে জানো? পদ জন্মে সুবলে হবে
Hadi bolle, hadi bolle, bolle de bolle.